হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি। জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকে আমাদের মক টেস্ট। তো মক টেস্টে যাওয়ার আগে কিন্তু আমরা প্রথম কোশ্চেন দেখে নেবো। তো প্রথম কোশ্চেন দেখো, ঘাটপ্রভা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ। তো দেখো, ঘাটপ্রভা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত, এটি সঠিক উত্তর কিন্তু হবে কর্ণাটক। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। চলো দু নম্বর কোশ্চেন। চলো, রিহান্দ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কোশি নদী, সোন নদী, মহানদী নাকি গোদাবরী। তো দেখো, রিহান্দ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত, তো এটির সঠিক উত্তর কিন্তু সোন নদী। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, গোদাবরী, গঙ্গা নাকি তাপ্তি। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর উপর অবস্থিত, এটি সঠিক উত্তর কিন্তু কাবেরী নদী। অপশান এই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। উদয়পুর লেক কোন রাজ্যে অবস্থিত? তো অপশান কিন্তু হায়দ্রাবাদ, রাজস্থান, জম্মু কাশ্মীর নাকি কোনোটি না। তো দেখো, উদয়পুর লেক এটি কোন রাজ্যে অবস্থিত, এটি সঠিক উত্তর কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। জলের গলনের লিন তাপ কত? 335 জুল গ্রাম, 330 জুল গ্রাম, 332 জুল গ্রাম নাকি 334 জুল গ্রাম। তো এটি সঠিক উত্তর কি? তো দেখো, জলের গলনের লিন তাপ কত, তো এটি সঠিক উত্তর কিন্তু 334 জুল গ্রাম। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, ইথানলের রাসায়নিক নাম কি? ইথানিল, ব্রোমাইড, মিথাইল, অ্যালকোহল, ইথানল, অ্যালকোহল নাকি কোনোটি না। তো ইথানলের রাসায়নিক নাম কিন্তু ইথানল, অ্যালকোহল। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি স্কেলার রাশির উদাহরণ দাও। তো দ্রুতি, বেগ, ত্বরণ নাকি বল। তো তোমরা বলো এটি সঠিক উত্তর কি? তো দেখো, এখানে একটি স্কেলার রাশির উদাহরণ কিন্তু দ্রুতি। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। সুগার সল্টপিটারের রাসায়নিক নাম কি? তো জিঙ্ক কার্বোনেট, সোডিয়াম নাইট্রেট, জিঙ্ক অক্সাইড নাকি ক্রোমেলাম। তো এটি সঠিক উত্তর কি? তো সুগার সল্টপিটারের রাসায়নিক নাম কি? তো এটি সঠিক উত্তর কিন্তু সোডিয়াম নাইট্রেট। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা এখন আমাদের টেলিগ্রামে যুক্ত হনি, অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেন এবং বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? তো ওয়াই ক্রোমোজোম, এক্স ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম নাই কোনোটি না। তো স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু এক্স ক্রোমোজোম। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখো, কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস, নিউরন, কোষদেহ নাকি ক্ষুদ্রান্ত। তো কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? তো এটি সঠিক উত্তর কিন্তু নিউক্লিয়াস। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কয়টি? তো 30টি, 32টি, 33টি নাকি 31টি। তো মানবদেহে মোট কেশেরুকার সংখ্যা কয়টি? তো এটি সঠিক উত্তর কিন্তু 33টি। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? তো শুষক, ডলফিন, হাইড্রা নাকি অ্যামিবা। তো দেখো, কোন জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয়? তো এটি সঠিক উত্তর কিন্তু শুষক। অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। কম্পিউটারের প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক, অপারেটিং সিস্টেম নাকি কিবোর্ড। সবসময় মনে রাখবে, একটি অপারেটিং সিস্টেম কিন্তু একটি প্রসেসরকে নিয়ন্ত্রণ করে। এর মানে হচ্ছে গিয়ে, প্রসেসর যত ভালো বা ফাস্ট থাকবে, দেখবে তোমাদের কাজগুলো তত ফাস্ট হবে। মানে অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এগুলো তো অপারেটিং সিস্টেম একটা। তারপর হচ্ছে ম্যাক, মানে যেটা অ্যাপেল ইউজাররা ইউজ করে, সে অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমকে কিন্তু সবথেকে বেশি মানে স্পিড দেয় বা এই নিয়ন্ত্রণই করে কিন্তু প্রসেসর। তো যেই ফোনে বা যেই কম্পিউটারে প্রসেসর ভালো, তার কাজ সবসময় ফাস্ট হবে, অবশ্যই মাথায় রাখবে। দেখো, ডসের সম্পূর্ণ অর্থ কী? তো ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিজিটাল অপারেটিং সিস্টেম, ডাইরেক্টরি অপারেটিং সিস্টেম নাকি কোনোটি না। তো ডসের পূর্ণ অর্থ হলো কি? তো এটি সঠিক উত্তর কিন্তু ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? তো শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, পার্লামেন্টের উভয় কক্ষে নাকি বিধান পরিষদে। তো সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, ভারতের নির্বাচন কমিশনদের কার্যকাল মেয়াদ কত বছর?
তো 4 বছর 6 বছর 5 বছর নাকি 2 বছর? তো ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? তো এটি সঠিক উত্তর কিন্তু 6 বছর, অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সর্বভারতীয় কর্তৃক কে সৃষ্টি করে? তো রাজ্যসভা, লোকসভা, সংসদ নাকি রাষ্ট্রপতি? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু রাজ্যসভা হবে, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। বিভিকা মাকবারা কোন রাজ্যে অবস্থিত? আগ্রা, উত্তরপ্রদেশ, ঔরঙ্গাবাদ নাকি মহারাষ্ট্র? তো এটি সঠিক উত্তর কি? তো বিভিকা মাকবারা কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক উত্তর কিন্তু ঔরঙ্গাবাদ বা মহারাষ্ট্র, তো অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর চলো পরবর্তী কোয়েশ্চনে চলো। ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? তো 1805, 1809, 1802 নাকি 1815? তো ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? তো এটি সঠিক উত্তর কিন্তু 1815, অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা এখনও আমাদের এই পিডিএফটি ক্রয় করনি অবশ্যই কিন্তু নিতে পারো, নিচের ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তাছাড়া আমাদের ফোন নাম্বার থাকবে, তোমরা ফোন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারো। এসএসসি, জিডি, কেপি এবং WBP যে কোনো প্রস্তুতিতে কিন্তু 2800+ জিকে কিন্তু কমন আসবে, এটুকু কিন্তু আমি বলে দিতে পারি। এরকম কিন্তু অনলাইনে তোমরা কোশ্চেন পাবে। তারপর চলো নেক্সট কোশ্চেন দেখো। সাঁওতাল বিদ্রোহ কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, দ্বিতীয় লর্ড এলগিন নাকি লর্ড কার্জন? তো এটি সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহ কিন্তু কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? কিন্তু দ্বিতীয় লর্ড এলগিনের আমলে হয়েছিল, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? সুইমিং, ভলিবল, ফুটবল নাকি কবাডি? তো স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু সুইমিংয়ের সাথে যুক্ত, তো অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর। অ্যাশেস কাপ কোথায় খেলা, কোন খেলার সাথে যুক্ত? তো হকি, ক্রিকেট, ফুটবল নাকি কোনোটি? তো অ্যাশেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি, ক্রিকেট, তো অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। সুইডেনের রাজধানীর নাম কি? তো মাদ্রিদ, মস্কো, স্টকহোম নাকি কায়রো? তো সুইডেনের রাজধানীর নাম কি? তো সুইডেনের রাজধানীর নাম কিন্তু অবশ্যই স্টকহোম, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ফ্রান্সের জাতীয় এমব্লেম কোনটি? তো ইগল, লিলি, সিংহ নাকি শ্বেত লিলি? তো দেখো ফ্রান্সের জাতীয় এমব্লেম কোনটি? এটি কিন্তু লিলি, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। যাযাবর কোন লেখকের ছদ্মনাম? তো বিনয় মুখোপাধ্যায়, সমরেশ বসু, বিনয় ঘোষ নাকি প্রমোদ চৌধুরী? তার আগে তোমাদের একটা কোশ্চেন করব, তোমরা বলবে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয় এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। তো দেখো যাযাবর কোন লেখকের ছদ্মনাম? এটি কিন্তু বিনয় মুখোপাধ্যায়, তো অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।